2019-এ টলিপাড়া তিন নায়িকাকে নিয়ে পুজোর গানে মেতেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। নজর কেড়েছিলেন প্রথমবারের তৃণমূল সাংসদ ও নায়িকা মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান। সেই সঙ্গে রাজের স্ত্রী তথা নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও কিন্তু ছিলেন একই ভিডিওতে। সোশ্যালে মুক্তি পেয়েছিল ক্যাপ্টেন টিএমটি বা সংস্থার বিজ্ঞাপনী পুজো প্রচারের গান আসে মা দুর্গাশে। ভিডিওতে নজর কেড়েছিলেন প্রত্যেকে। শুভশ্রীকে যেমন লাল বেনারসি এবং সিঁদুরে দারুণ লাগছিল, ঠিক সেরকমই আগুন শিখার মতোই জ্বলন্ত স্বাদ ছিল নুসরতের। আর মিমি যেন ছিলেন উচ্ছল যৌবন, প্রাণ ও সতেজতার প্রতীক। এবছর যখন সারা বিশ্বে চলছে কঠিন পরিস্থিতি, ঠিক সেই সময় কিন্তু বাঙালিরা তাকিয়ে বসে রয়েছেন মা দুর্গার আগমনে। আর এই সময়ে জানা যাচ্ছে এবছর মহালয়ায় দুর্গতি নাশিনী হচ্ছেন মিমি চক্রবর্তী। মহালয়া মা দুর্গার আগমনী বার্তা বয়ে নিয়ে আসে, আর মাত্র বাকি রয়ে গিয়েছে কিছুদিন, তাই মহালয়ার শুট অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনিও দেখে নিন তার থেকে কিছুমাত্র ঝলক। সম্প্রতি শেষ হয়েছে লকডাউন পরবর্তী প্রথম ছবি এসওএস কলকাতার শুটিং, আর তারপরেই মিমি চক্রবর্তীকে দেখা গেল দুর্গতি নাশিনীর শুটে। এই কঠিন পরিস্থিতিতে সমস্ত রকম বিধি নিষেধ মেনেই কিন্তু চলছে শুট। 2020-এর মহালয়ায় দুর্গতি নাশিনী রূপে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। আপনার এই বিষয়ে কি মত কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।